নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন চ্যানেল অনু কুকিং উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত আজকে আমি এই গরমে বেলের শরবত নিয়েছি দুধ এবং বেল দিয়ে কিভাবে আমি শরবতটা বানাই চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো চলুন তাহলে রেসিপিটা শুরু করি দেখুন বন্ধুরা বেলের শরবত বানানোর জন্য একটা বেল নিয়েছি বেলটা পাকা বেল আমি ফাটিয়ে নিচ্ছি দেখুন বেলটা ভালো বেলটা পেকে গেছে ভালোভাবে গন্ধও ভালো বেরোচ্ছে এবার আমি একটা চামচের সাহায্যে ভালো করে বেলটাকে ভালো করে কেকে বের করে নেব চামচের সাহায্যে ভালো করে বেলটাকে বের করে নিচ্ছি আমি দেখুন বেল বের করে নিয়েছি সমস্ত বেলটা এবারে এটা আমি হাতের সাহায্যে ভালো করে চেটকিয়ে মাখিয়ে নেব আর অল্প অল্প জল দেব এর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি বেলটাকে দেখুন মাখানো হয়ে গেছে এই চ্যাটকানো অবস্থায় ছিবড়াগুলোকে আপনারা ফেলে দিতে পারেন বা একটা সাদা কাপড়ের সাহায্যে এই রসটা লোডটা বের করে নিতে পারেন আমি একটা সাদা কাপড়ের সাহায্যে লোডটা বের করে নেব দেখুন ভালোভাবে করে মাখিয়ে নিয়েছি এবার দেখুন একটা সাদা কাপড় নিচ্ছি একটা জামের ওপর করে রাখলাম এর মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে চিপড়িয়ে নেব মুখের মধ্যে খোসা টোসা যেতে পারে তার জন্য আমি ভালো করে চেপড়িয়ে নিচ্ছি দেখুন চিপড়ে নিয়েছি ঘন লোদটা বেরিয়ে গেছে একটু ফাঁকা কাপড় দিয়ে করলেই বেরিয়ে যাবে কিন্তু ছিবড়া এবং বিচিগুলো বেরোবে না দেখুন বেরিয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সব উপকরণগুলো দেখুন চামচের স্বাদে একটু গুলিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে ভালো করে একটু গুলিয়ে নেব আমি ভালো করে আপনারা গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন তাড়াতাড়ি করে গুলিয়ে যাবে আর এখানে দুধ দিলাম হাফ হাফ গ্লাসের মতো ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি চিনিটা নানে তাড়াতাড়ি করে গলে যাবে দেখুন চিনিটা গুল চামচের সাহায্যে চিনিটাকে গুলিয়ে নিচ্ছি আমার গোলানো হয়ে গেছে দেখুন এবারে এর মধ্যে তিনটে বরফ দিয়ে দিলাম এক গ্লাসে দুধ ছিল তা আমি আর ধুই নি এর মধ্যে দুটো বরফ দিয়ে দিয়েছি বরফগুলো দেওয়া হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেল ও দুধের শরবত দিয়ে দিচ্ছি দেখুন পুরোপুরিভাবে আমার তৈরি হয়ে গেছে দেখুন বেলের শরবত আমার এই বেলের শরবতটা যদি ভালো লেগে থাকে এই গরমে খেতে খুবই ভালো লাগবে মন তৃপ্তি করার মতো একটা শরবত আর এই শরবতটা যদি এই ভালো লেগে থাকে শরবতের রেসিপিটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে